এটা ডাঙর খবর শোনাইছো এই মুহূর্তত। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের বাবে শপথ লওয়া নরেন্দ্র মোদিয়ে এই 15টা দিনত কি করিলে, কিমান ব্যর্থ হল? এই 15 দিনত 10টা ব্যর্থতা উদঙ্গাই দিছে রাহুল গান্ধীয়ে। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ লওয়ার পিছত এই 15 দিনতেই 10 বার ব্যর্থ হল নরেন্দ্র মোদীর সরকার, NDA-র সরকার। রাহুল গান্ধীয়ে উদঙ্গাই দিছে বহু তথ্য। রাহুল গান্ধীর এই বিস্ফোরক তথ্যর পিছত দেশ চুকারণি আরম্ভ হয়েছে। রাহুল গান্ধীয়ে নরেন্দ্র মোদী সরকারক, NDA সরকারক প্রত্যাহ্বান জানাইছে আর কি কি ব্যর্থতা আছে NDA সরকারের সেই সন্দর্ভত উদঙ্গাই দিছে সকল তথ্য। ইতিমধ্যে রাহুল গান্ধী এক চ্যান্ডেলত সেই কথাখিনি উল্লেখ করেছে আর NDA-র এই 15টা দিনত কিমান ব্যর্থ হয়েছে। ট্রেন দুর্ঘটনা হল, ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হল, কাশ্মীরত সন্ত্রাসবাদের যে তাণ্ডব লীলা, কাশ্মীরত যে সন্ত্রাসবাদীয় ভয়ঙ্কর কার্য সংঘটিত করিলে, তীর্থযাত্রীর বাসলৈ লক্ষ্য করে গুলি বর্ষণ করিলে, আর তারপিছত 9 গৰাকীকৈ লোক নিহত হল, 33 গৰাকীকৈ লোক গুরুতরভাবে আহত হল, সেয়া ব্যর্থতা। একটা সময়তে রেলের যাত্রীর যে দুর্দশা আরম্ভ হয়েছে সেই কথা উল্লেখ করিলে। নীট পরীক্ষার নামত যে ভয়ঙ্কর অনিয়ম সংঘটিত হল, এক প্রকার ধর্মেন্দ্র প্রধানে পদত্যাগ করব লাগে বলে দাবি উত্থাপন হয়েছিল দেশত, সেই অভিযোগ উত্থাপন করলে সেই ব্যর্থতা উদঙ্গাই দিছে NDA সরকারের। UGC নেটর যে প্রশ্ন কাগজ ফাদিল হল, তারপিছত এই লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতক লৈ হেতালি খেলা বর্তমানের সরকারখনক লৈ গরজি উঠিছে রাহুল গান্ধী, হুঙ্কার প্রদান করেছে রাহুল গান্ধীয়ে। NDA সরকারের ব্যর্থতা, 10টা ব্যর্থতা উদঙ্গাই দিছে 15 দিনত। কেবল সিমানেই নহয়, ইতিমধ্যে মূল্যবৃদ্ধিৰে কুঙা করা জনসাধারণে কি কব বিচাৰিছে, যে গাখীরের মূল্যবৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হয়েছে, রন্ধন গ্যাসের যে মূল্যবৃদ্ধি হয়েছে সেই কথা উল্লেখ করেছে, টোল গেটত কেনেদরে কর বৃদ্ধি হয়েছে সেই সন্দর্ভত মন্তব্য করেছে, অত্যাবশ্যক সামগ্রীর যে মূল্যবৃদ্ধি সেই সন্দর্ভত নিয়ন্ত্রণত যে ব্যর্থ হয়েছে মোদী সরকার, সেয়াও দঙ্গাই দিছে রাহুল গান্ধীয়ে। ইয়ার সমান্তরভাবে উল্লেখ করব বিচারিছো যে শেহতীয়াভাবে বনজুয়ে এফালের জঙ্গল, এফালের অরণ্য শেষ করার পিছত NDA সরকারের যে ভূমিকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ লওয়ার পিছত যে ভূমিকা, সেই সংকট কিন্তু দূরীকরণত ব্যর্থ হয়েছে। জল সংকট দিল্লীর ইতিমধ্যে ওয়াটার মিনিষ্টারে প্রতিবাদ সাব্যস্ত করবলগিয়া হয়েছে, অনশন করবলগিয়া হয়েছে দিল্লির জল সংকটের বাবে। তার পরবর্তী সময়ত রাহুল গান্ধীয়ে এই বিষয়ে উত্থাপন করেছে। একটা সময়তে প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহত কেনেদরে মানুষে প্রাণ হেরাবলগিয়া হয়েছে, আর সেই সময়সাত উপযুক্ত চিকিৎসা নোপার বাবে কি পরিস্থিতির সূচনা হয়েছে, আর এই ক্ষেত্রে সরকারে কি করেছে বলেও প্রশ্ন উত্থাপন করেছে। উল্লেখ্য যে সাইকোলজিক্যালি ব্যাকফুটত পড়েছে বলে কৈছে নরেন্দ্র মোদী সরকার, আর এই মুহূর্তত নরেন্দ্র মোদী সরকারক রাহুল গান্ধীয়ে সমালোচনা করে এই 10টা ব্যর্থতা উদঙ্গাই দিছে। আপনার মতে এই 10 রাহুল গান্ধী উদঙ্গাই দিয়া এই 10টা ব্যর্থতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা বলে আপনি ভাবে না ভাবে? রাহুল গান্ধীয়ে যে কথা উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণের 15 দিনত 10টা যে ব্যর্থতা রাহুল গান্ধীয়ে উদঙালে, সেই ব্যর্থতাক লৈ আপনি কি মন্তব্য করব বিচারিব? আর রাহুল গান্ধী এনেদরে গরজি উঠার পিছত আজি যেহেতু সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলে রাহুল গান্ধীয়ে, আর তার পিছতেই রাহুল গান্ধীর এই বিস্ফোরক ভাষ্যক লৈ, রাহুল গান্ধীর এই বিস্ফোরক টুইটক লৈ সমগ্র দেশত আরম্ভ হয়েছে প্রতিক্রিয়া। ইয়ার পিছত NDA-র নেতাই কেনেদরে মন্তব্য করে, কি প্রতিক্রিয়া প্রদান করে, সেয়া হব গুরুত্বপূর্ণ। কিন্তু রাহুল গান্ধীয়ে, নরেন্দ্র মোদীয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ লওয়া 15 দিনতে 10টা ব্যর্থতা উদঙ্গাই কেনেদরে সমগ্র দেশত জোকারণির সৃষ্টি করিলে তাক লৈ চর্চা হয়েছে দেশের রাজনীতিতে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো খবৰৰ